हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल एस वी ई डब्ल्यू एफ। तो आज के ड्राइंग करते चले मेकानिकल एक यूनिवर्सल कपलिंग। तो एसएमएल पर्यंत देखो, थ्री डी ते ड्राइंग हबे। तुम्हारा एर आगे थ्री डी ते मेकानिकल किछु ड्राइंग देखे। तो आज के नतून एक सिम्पल ड्राइंग निये एसेछि यूनिवर्सल कपलिंग। ओके, तो शुरू करछि ड्राइंगटा देखो। और प्रथम जदि आमादेर भिडियोगुलो ना देखे थाको ताहले तुम्हारा देखे आसते पारो। और टू डी जदि कोनो प्रब्लेम है, टू डी आमादेर पार्ट वाइज ही ड्राइंग करे दिया आछे। तो सेई ड्राइंगगुलो तुम्हारा देखे निते पारो। ओके, तो आज के मेकानिकल एक सिम्पल पार्ट सिम्पल एक ड्राइंग करते चले यूनिवर्सल कपलिंग। ताहले चलो ताहले ड्राइंग शुरू करा जाक। तो फार्स्टे देखो हमें एक भिउटा फ्रंट भिउते आँकते चले। तो फ्रंट भिउते हमें कि आँकब ना, फार्स्टे एक सार्केल नेब। सार्केलर डायमिटर देव डी एंटार करब, डायमिटर देव 88। ओके, तो तारपर आमी आबार एकटा सार्केल नेब, एकटा सार्केल देव सेटार सार्केल डायमिटर कत देव, डायमिटर देव ना 50। तारपर आमी कि करब, एखान थेके आमी एकटा हाइट नेब, अर्थमोड ऑन करे निलाम, सरि F8 दिए अर्थमोड ऑन करे निलाम। एर हाइटटा आमी दिये दिलाम 5, एखाने आमी दिलाम 5, नीचे आमी एखाने एकटा एखाने दिलाम 10। आर এটা আমি জাস্ট একটা কি স্লট করে নিলাম। তো এখান থেকে আমি ট্রিম অপশান নিয়ে এটাকে আমি ট্রিম করে নিচ্ছি। ওকে, আর এগুলো আমি ইরেজ করে দিচ্ছি। এটা করার পর কি করব, রিজয়েন্ট REG এন্টার নেব। রিজয়েন্ট বারবার তোমাদের একটা কথা বলি আমি থ্রি ডি ড্রয়িং করার আগে, তো যদি তোমরা রিজয়েন্ট না করো তাহলে কিন্তু ও সিঙ্গেল অবজেক্টে একটা সিঙ্গেল অবজেক্টে আমাদের ইয়ে করে দেবে। তোমাদের এক্সট্রুড বা ফেসফুল যাই করো না কেন, তাহলে এই লাইনটাই শুধু ফেসফুল বা এক্সট্রুড করবে। আর তার আর রিজয়েন্ট না করলে পুরো অবজেক্টটা সলিড অবজেক্ট একটা হবে না। ওকে, তো আবার আমি একটা লাইন কমান্ড নিয়ে টোটাল হাইট, তো প্রথমে আমি লিখছি 55 + 28। ওকে, 55 আর 28। আর এখানে আমি নিচ্ছি টোটাল আছে আমার 88, তো আমি এখানে নিচ্ছি 44 করে দিলাম। এখান থেকে আমি নিলাম 44। জাস্ট এই ট্যাঞ্জেন্ট পর্যন্ত আমি লাইনটা করে নিচ্ছি। তো এটা হয়ে গেল, তাহলে এটাকে আমি মিরর করে দিচ্ছি, এই লাইন দুটোকে মিরর করে দিচ্ছি। MI এন্টার। তোমাদের যদি টু ডি কমান্ড টুলবারে যদি প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারো, যেগুলো আই বাটনে ক্লিক করে তোমরা দেখতে পারবে। ওকে, তো এই জিনিসটা আমি করে নিলাম। তারপর হচ্ছে কি করব, না এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আর এই যে টোটাল আমি রেক্ট্যাঙ্গেলটা আঁকলাম এটাকে আমি রিজয়েন্ট করে নিচ্ছি, REG এন্টার করলাম। তো এই টোটাল অ্যাঙ্গেলটা সরি রেক্ট্যাঙ্গেলটাকে আমি রিজয়েন্ট করে নিলাম। ওকে, এবার আমরা চলে যাচ্ছি এসি আইসোমেট্রিকে। এসি আইসোমেট্রিকে যাওয়ার পর কি করব, জাস্ট আমরা এখান থেকে একটু এক্সট্রুড কমান্ড নিলাম। এক্সট্রুড কমান্ড নিয়ে এক্সট্রুড কমান্ড কি, EXT এন্টার, এক্সট্রুড কমান্ড এন্টার মারলাম। এখান থেকে আমি হাইট সরি এক্সট্রুডটা কত দেবো না 38 এক্সট্রুড নিলাম, 38 এক্সট্রুড নিলাম। এবার দেখো এই যে এই ভেতরের যে অংশটা আছে এই ভেতরের অংশটাকে আমরা প্রেসফুল করব। তাহলে এখান থেকে আমি প্রেসফুল করছি, প্রেসফুল কত করব না 56 প্রেসফুল করব। ওকে, 56 প্রেসফুল করছি। এবার দেখো আমার এই যে ভিউটা আছে এই টপ ভিউতে আমার একটা ড্রয়িং করতে হবে। তো সো আমি এখান থেকে আমি টপ ভিউতে চলে যাচ্ছি। টপ ভিউতে যাওয়ার পর দেখো এখান থেকে আমি একটা এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা আমরা পাচ্ছি, এই সার্কেলের সেন্টার পয়েন্টটা পাচ্ছি। এই সার্কেলের সেন্টার পয়েন্ট থেকে আমরা টোটাল একটা লাইন টেনে নিচ্ছি, 130 একটা লাইন টেনে নিচ্ছি। তো এখান থেকে আমি চলে যাচ্ছি 130 লাইন টানার পর আমি এখানে একটা সার্কেল নিচ্ছি যার হচ্ছে রেডিয়াস কত হচ্ছে, সরি দুটো সার্কেল নেব যার রেডিয়াস একটা নেব 30 সরি ডায়ামিটার একটা নেব, ডি এন্টার করব, ডায়ামিটার একটা নেব 32, আর একটা ডায়ামিটার কত নেব না সরি এটা রেডিয়াস নেব, আর রেডিয়াস নেব 38। ওকে, তো রেডিয়াস নিলাম 38। তাহলে এখান থেকে আমি লাইনটা নিলাম, নিয়ে এই যে ট্যাঞ্জেন্ট পাচ্ছি এই ট্যাঞ্জেন্টে আমি ক্লিক করে দিলাম, আর এখান থেকে আমি লাইন নিলাম ট্যাঞ্জেন্টে ক্লিক করে দিলাম। ওকে,
তো এইটাকে আমার ট্রিম করতে হবে, এই যে সার্কেলটা আছে এই সার্কেলটাকে আমি ট্রিম করে দিচ্ছি। সো ট্রিম না হলে আমি এখান থেকে জাস্ট একটা লাইন টেনে নিলাম এখান পর্যন্ত, দিয়ে আমি ট্রি আর সিঙ্গেল এন্টার করলাম, এই লাইন পর্যন্ত আমার ট্রিম হবে, ট্রিম এন্টার করে ডিলিট করে দিলাম। ওকে, এই পোর্শন পর্যন্ত আমাদের এখান পর্যন্ত আমাদের হয়েছে। তো আমি আরেকটা জিনিস কি করব না, এখান থেকে আমি আরেকটা লাইন টেনে নেব, লাইন টানার পর কি করব, এই অবজেক্টটাকে পুরো অবজেক্টটাকে আমি রিজয়েন করে নেব। তাহলে এই পুরো অবজেক্টটাকে আমার রিজয়েন করতে হবে, তো রিজয়েন করলাম, এন্টার মারলাম, দেখো এটা একটা সিঙ্গেল অবজেক্ট হয়ে গেল। তো রিজয়েন করলে, রিজয়েন করার পর কি করতে হবে না, এখান থেকে আমি এসি আইসোমেটিক ভিউতে আবার চলে আসবো। দেখো এটা আমার মিড পয়েন্টে হয়েছে, তো আমি এখান থেকে এটাকে মুভ করে দিচ্ছি। ওকে, এই দুটো অবজেক্টকে মুভ করে আমি এখানে তুলে দিচ্ছি, যেটা এই কর্নারে আমি করে দিলাম। আরেকটা কী করবো, কপি করবো, সিপি এন্টার, সিপি এন্টার করার পর এই দুটো অবজেক্টকে নেব, নিয়ে এই পয়েন্টটাকে নিয়ে আমি এই লাস্ট পয়েন্টে, এন্ড পয়েন্টটা একটা কী করবো না, এই লাস্ট পয়েন্টটা আমি একটা কপি করে দিলাম। সো দেখো এই এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে প্রথম আমি কী করছি, এক্সট্রুড করছি। এই অবজেক্টটা যেটা আছে, সরি, এটাকে প্রথম আমি প্রেসফুল করে দিচ্ছি। সো এটাকে প্রেসফুল করার, প্রেসফুল যদি না নেয় তাহলে কী করবো, এক্সট্রুড করবো। তা কমান্ড কি, EXT এন্টার, সিলেক্ট অবজেক্ট, এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এক্সট্রুড করছি কত, 28। ওকে, তো তারপর এইটা, এই অবজেক্টটাকে আমি প্রেসফুল করবো, PRESS এন্টার সিলেক্ট করলাম, এটাকে প্রেসফুল করে দিলাম। ওকে, সো এটাকে আমি 60 প্রেসফুল করে রাখছি, আর এটাকে আমি এক্সট্রুড করে দিচ্ছি, EXT এন্টার করলাম। এন্টার করার পর এই অবজেক্টটাকে নিলাম, এন্টার মারলাম, এটা কত নেব, 28। ঠিক আছে, এবার এই দুটো অংশকে আমরা সাবস্ট্রাক্ট করব। তাহলে এটাকে প্রথম আমি করলাম, এন্টার মারলাম, তারপর এটাকে করলাম, এন্টার মারলাম, দেখো এটা সাবস্ট্রাক্ট হয়ে গেল। তো এখান থেকে কনসেপচুয়াল করো, দেখো এটাও একটা, দেখো এটাও একটা হোল হয়েছে, এখানেও একটা হোল হয়েছে। ওকে, তো এটা হলো আমার ফার্স্ট পার্ট, যেটা হচ্ছে ইউনিভার্সাল কাপলিং, এটা আমার ফার্স্ট পার্ট হলো। সো আবার একটা পার্ট আমাদের আঁকতে হবে, সেই পার্টটা আঁকতে গেলে আমাদের প্রথম কী করতে হবে না, ফার্স্টে আমি প্রথমে আমি এখান থেকে আমি টপ ভিউতে চলে গেলাম। টপ ভিউ যাওয়ার পর, টপ ভিউতে যাওয়ার পর আমি একটা সার্কেল আঁকছি, সার্কেলটার একটা ডায়ামিটার দেব, একটা ডায়ামিটার হবে কত না, 56, একটা ডায়ামিটার হবে 56। আরেকটা সার্কেল আঁকছি যার আরেকটা ডায়ামিটার হবে কত না, 32, ডায়ামিটার কত হবে না, 32। ওকে, তো এটা আঁকার পর আমি এখান থেকে আবার এসি আইসোমেট্রিক চলে যাচ্ছি। এসি আইসোমেট্রিক যাওয়ার পর আমি এখান থেকে আমি টোটাল যে হাইটটা আছে ওই হাইটটা আমি নিচ্ছি, প্রেসফুল করছি, PRESS প্রেসফুল। প্রেসফুল করার পর এইখান থেকে আমি টোটাল হাইটটা আমি নিচ্ছি কত না, কত নিলাম না, 110। ওকে, সো আবার একটা আমাকে সার্কেল করতে হবে, যেটা আমি এখান থেকে করে নিচ্ছি, আমাকে সার্কেল করতে হবে, সেম আমি এটাকে কপি করে নিচ্ছি, সেম সার্কেল যেহেতু করতে হবে তাহলে আমি এটাকে জাস্ট কপি করে নিচ্ছি। ওকে, এই দুটো, এই সার্কেলটাকে আমি কপি করছি, একটা আমি এখানে কপি করে নিলাম। সো এটাকে আমাকে রোটেট করতে হবে, 3D রোটেট করবো, 3R এন্টার করবো, সিলেক্ট অবজেক্ট করবো, এন্টার মারবো, এটা মারার পর এই অ্যাক্সিস মিন্স এটা রেড অ্যাক্সিস, রেড অ্যাক্সিস বরাবর আমরা 90 degrees রোটেট করে দেবো। ওকে, 90 degrees রোটেট করে দেবো। এবার দেখো এটাকে আমাকে এর সঙ্গে একটা পার্ট দেখাতে হবে, তো আমাকে কী করতে হবে না, এর মিড পয়েন্ট আর এর মিড পয়েন্ট আমাকে একটা পয়েন্ট দেখাতে হবে। ওকে, তো দেখো ফার্স্টে আমি এর মিড পয়েন্ট এখান থেকে আমি টোটাল 38 টেনে নিচ্ছি, 38 টেনে নিলাম, আর এখান থেকে আমি 55 টেনে নিচ্ছি। ওকে, সো আমি এখানে একটা মিড পয়েন্ট পেয়ে যাচ্ছি, আর এরও একটা আমি মিড পয়েন্ট পাবো, যেটা আমি এখানে করে দিলাম। ওকে, সো আমি এটাকে পুরো মুভ করবো, এই অবজেক্টটা পুরো ধরলাম, এর মিড পয়েন্ট ধরলাম, দিয়ে আমি এখানে জাস্ট টেনে দিলাম। ওকে, সো দেখো এই দুটো অবজেক্ট একটা হয়ে গেল, সো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, দেখো এই দুটো একটা অবজেক্ট হয়ে গেল। সো এটাকে করার জন্য আমাকে একটা জয়েন্ট করে নিতে হবে, তো আমি এটাকে কী করছি, ইউনিয়ন করে নিচ্ছি, UNI এন্টার, সিলেক্ট অবজেক্ট, এন্টার মেরে দিলাম। তাহলে দেখো দুটো দুটো অবজেক্ট একটা হয়ে গেল। সো আমার এইখানে একটা ফ্লেট করতে হবে, তাহলে এই দুটোকে ফ্লেট করতে হবে, F এন্টার, R এন্টার, এই কর্নারটাকে ধরলাম, ফ্লেট কত করব,
না আমি ফ্লেট করে দিচ্ছি ফাইভের ফ্লেট করছি, এই কর্নারটা ধরলাম, ধরে ডবল এন্টার মারলাম, তাহলে এই যে অবজেক্টটা আছে এটা আমার ফাইভ একটা ফ্লেট হয়ে গেল। সো দেখো এই অবজেক্টটা হয়ে গেল। সো এবার কি করতে হবে, না এবার আমাকে পিনটা আঁকতে হবে। ওকে, সো এবার আমাকে পিন আঁকতে হবে। সো পিন আঁকার জন্য কি করতে হবে, না প্রথম আমাকে একটা সার্কেল নিতে হবে, সি এন্টার করছি, সার্কেল, সার্কেলের একটা রেডিয়াস কত দেব, না সরি ডায়ামিটার একটা কত হবে, না ডায়ামিটার হবে 50। ওকে, 50 ডায়ামিটার দিলাম, যার এক্সট্রুড করব আমি, এক্সট্রুড, এক্সট্রুডের কমান্ড কি ইএক্সটি এন্টার, এক্সট্রুড এন্টার সরি এক্সট্রুড করার পর আমি অবজেক্টকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি করব, না এর হাইট কত দেব, না 12, এর হাইট আমি দেবো 12। ওকে, সো এরপর আমি আবার একটা সার্কেল আঁকবো, কীভাবে এক্সট্রুড বা প্রেস পুল আমি করছি তার একটা আলাদাভাবে আমাদের ভিডিও দেওয়া আছে, 3D ভিউ প্রথমেই আমাদের ক্লাস দেওয়া আছে, তো তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা ওই ভিডিওগুলো আবার দেখে আসতে পারো। ওকে, সো আমি এখান থেকে আবার একটা সার্কেল আঁকবো, যে সার্কেলটার ডায়ামিটার ডি এন্টার করে ডায়ামিটার কত দেবো, না 32। ওকে, 32 দেওয়ার পর আমি এটাকে আবার এক্সট্রুড করবো, ইএক্সটি এন্টার, এক্সট্রুড করার পর আমি এখান থেকে আমার এক্সট্রুড কমান্ড নিলাম, এর হাইট আমি দিলাম টোটালটা 180। ওকে, এটা হয়ে গেল আমার পিনটা। ওকে, তো পিনটার আরেকটা কাজ বাকি আছে, যেটা আমি এখান থেকে ফ্রন্ট ভিউ করে নিচ্ছি, ফ্রন্ট ভিউ যাওয়ার পর আমি এখান থেকে 2D মডিফাই করে নিচ্ছি। ওকে, 2D মডিফাই করার পর আমাকে আমি এখান থেকে একটা লাইন নিচ্ছি, লাইনটার কত নেব, এখান থেকে আমি একটা লাইন নিচ্ছি, যেটার এই পয়েন্ট থেকে আমি লাইন নিয়ে আমি ফাইভের একটা গ্যাপ দিয়ে দিচ্ছি। ওকে, ফাইভের গ্যাপ দেওয়ার পর এখানে আমি একটা সার্কেল নিচ্ছি, এখানে আমি একটা সার্কেল নিচ্ছি যেটার আমার রেডিয়া ডায়ামিটার কত দিচ্ছি, ডি কত দিচ্ছি, না 5। ওকে, ফাইভের আমি একটা লাইন নিলাম, আর এখান থেকে আমি একটা ডায়ামিটার কত দিলাম, না 5। এখান থেকে আমি এটাকে আবার এসি আইসোমেট্রিক করে নিচ্ছি, দেখো এটা এখানে হয়েছে। সো এখান থেকে আমি এটা সো আমি এখান থেকে এটাকে লাইনটাকে আমি এখান থেকে করছি, এটাকে কত দেব, না 5। ওকে, 5, আর এটাকে মুভ করে নিচ্ছি, এম এন্টার। সো এইখান থেকে আমি একটা মুভ করছি সেন্টার পয়েন্ট থেকে, আমি এটা এখানে করছি। ওকে, সো এইখান থেকে আমি এক্সট্রুড করব, কমান্ড কি ইএক্সটি এন্টার, এটা আমি এক্সট্রুড করে নিচ্ছি, আর ওদিকে আমি একটা এক্সট্রুড করে নেব। সো এটাকে আমি 3D মুভ করে দিচ্ছি, 3D মুভ। ওকে, এন্টার মারলাম, এটাকে আমি মুভ করে আমি জাস্ট আমি এটার সাথে বাইরে বার করে নিচ্ছি। ওকে, আবার সাবস্ট্রাক্ট করে দিচ্ছি এটাকে, তো এস ইউ বি এন্টার, সিলেক্ট অবজেক্ট যেটাকে সাবস্ট্রাক্ট করবো সেটা সিলেক্ট করলাম, এন্টার মারলাম, যেটাকে আমি বাদ দেবো সেটাকে সিলেক্ট করলাম, এন্টার মারলাম। সো এটা এখানে আমার একটা কী হচ্ছে, না এখানে আমার একটা হোল হয়ে গেল। ওকে, তো যেটা আমার আরেকটা আমার রিং থাকবে সেই রিংটা আমার আটকানোর জন্য। সো এটা হলো, এইখান থেকে এটা আমি করতে পারলাম। সো আরেকটা জিনিস আমার বাকি আছে, দেখো এইখানে আমার এখানে একটা জিনিস বাকি আছে, যেটা হচ্ছে তোমরা দেখতে হবে ফ্রন্ট ভিউ করলে দেখতে হবে, এখান থেকে আমি যদি ফ্রন্ট ভিউ করি তাহলে তোমরা দেখতে হবে এখানে গ্যাপটা কিন্তু আমার হয়নি, যেটা আমার দরকার ছিল। ওকে, সো কিছুই প্রবলেম না, এখান থেকে আবার এসি আইসোমেট্রিক করে নিচ্ছি, আর এটাকে আমি একটা কপি করছি, সিপি এন্টার করলাম, পুরোটাকে কপি করলাম, এন্টার মারলাম, আমি এখান থেকে আমি একটা কপি করছি, যেটা আমি যে কোনো একটা সেন্টার পয়েন্ট চুজ করে একটা কপি করে নিতে পারি। তারপর কী করবো, 3R এন্টার করছি, 3R এন্টার করার পর এটাকে আমি সিলেক্ট করছি, এন্টার মারলাম, এই অ্যাক্সিস বরাবর আমি রোটেট করে দিচ্ছি, কত ডিগ্রিতে, না 90 ডিগ্রিতে। ওকে, সো এখান থেকে আমি এটাকে 2D মডিফাই করছি, সো দেখো এখান থেকে আমি মুভ করছি এটাকে, এম ও এন্টার, এটাকে সেন্টার পয়েন্ট কোনটা ধরবো, না এই যে সেন্টার পয়েন্ট আমি এটা ধরছি। সো দেখো এটা সেন্টার পয়েন্ট ধরার পর তোমরা দেখে নেবে এটা এই জায়গাতেই আসছে কিনা, তো এই জায়গাটা যখনই আসবে এস ইউ বি এন্টার, সিলেক্ট অবজেক্ট, এন্টার, সিলেক্ট, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার দেখো এখান থেকে আমি ফ্রন্ট ভিউ করে দেখলে জাস্ট এটা কেটে বাদ চলে যাবে। ওকে, তো এটা আমার হয়ে গেল। সো এখান থেকে আমি করছি এসি আইসোমেট্রিক করে নিলাম। এবার দেখো এই যে অবজেক্টটা আছে এটা আমি জাস্ট 3D রোটেট করছি, 3R এন্টার করছি, 3D রোটেট করলাম, আমি
আমি সেন্টার পয়েন্ট ধরে নিলাম আর এই ভিউটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি 90 ডিগ্রিতে ওকে সো দেখো এটা হচ্ছে আমরা 90 ডিগ্রিতে করে নিলাম ওকে তো এবার দেখো কি করব এবার কি করব না আমি এইখান থেকে এই যে পয়েন্টটা আমি পাচ্ছি এটা কনসেপচুয়াল থেকে বাদ দিচ্ছি 2D মডিফাইম আর একটা তোমাদের বলেছিলাম রিং আঁকতে হবে আমাকে সো সেই রিংটা আমি এখানেই তারপর আমি ওটাকে তোমাদের আমি জয়েন করিয়ে দেখাচ্ছি ওকে তো দেখো রিংটা আঁকতে রিং আর একটা রিংয়ের মতো আছে রিংটা আঁকতে গেলে কী করতে হবে না জাস্ট সিম্পলি একটা সার্কেল করতে হবে যেটা হচ্ছে সি এন্টার করে আমরা করতে পারি সরি সি এন্টার সার্কেল কত নেব সার্কেল আমি নিচ্ছি প্রথম ডায়ামিটার আমি নিচ্ছি 50 আবার সি এন্টার সার্কেল করছি আবার একটা ডায়ামিটার ডি এন্টার করব ডায়ামিটার কত নেব না 32 ওকে 32 তো এটাকে আমি প্রেসফুল কমান্ড নিচ্ছি পি আর ই এস এস এন্টার প্রেসফুল জাস্ট এইখানটা ক্লিক করলাম পরে এর আমি হাইট দিচ্ছি 12 এর হাইট কত দেব না 12 ওকে সো এটাকে আমি 3D রোটেট করব 3R এন্টার করছি অবজেক্টকে সিলেক্ট করলাম আমি কোন দিকে 3D রোটেট করব না এদিকে 3D রোটেট করব সো অ্যাকচুয়ালি এটা ঠিকই ছিল বাট এটাকে আমাকে রোটেট করতে হবে 3D রোটেট সো আমি এটাকে 3D রোটেট নো সরি এটাকে আমি 3D রোটেট করব 3R এন্টার করব 3D রোটেট 3D রোটেট এন্টার মারলাম দিয়ে আমি এটাকে রোটেট করে দিচ্ছি কত ডিগ্রিতে না 90 ডিগ্রিতে ওকে 90 ডিগ্রিতে রোটেট করে দিলাম এবার দেখো এখান থেকে আমি কনসেপচুয়াল করে দেখি এটা আমার পিনটা হয়েছে কি না অবশ্যই হয়ে গেছে এখান থেকে আমি কী করবো এটাকে আমি ফ্রন্ট ভিউতে করে নিচ্ছি ফ্রন্ট ভিউতে করলাম ফ্রন্ট ভিউতে করার পর আমি এখানে আমার একটা যেটা আমি পিনটা আমি যেভাবে এঁকেছিলাম ওই পিনটা আমি সেম এখানে যে পিনটা এঁকেছিলাম ওই পিনটা সেম ওখানেও আমি আঁকবো সো সো আমি এখান থেকে আমি একটা লাইন নিয়ে নিচ্ছি এল এন্টার যেটা আমার সেন্টার পয়েন্ট এখানে দিয়ে দিচ্ছে বাট আমি সেন্টার পয়েন্ট থেকে করবো না সো আমি এখানে 2D মডিফাইম করে নিচ্ছি আর এখান থেকে আমি একটা লাইন করে নিচ্ছি যেটা আমি ডায়ামিটার করে দিচ্ছি 6 ওকে তো লাইন 6 দেওয়ার পর আমি সার্কেল করছি একটা সার্কেল এখান থেকে আমি করলাম কত না সার্কেল হবে আমি করেছিলাম 5 ডায়ামিটার তো ডি এন্টার 5 এন্টার ওকে তো 5 এন্টার করার পর আমি এখান থেকে ফ্রন্ট ভিউ থেকে আমি আবার এসি আইসোমেটিক ভিউতে চলে গেলাম যেটা আমার মিড পয়েন্টে হয়েছে মিড পয়েন্টে হওয়ার জন্য আমাকে এক্সট্রুড করতে হবে এক্সট্রুড আমি করে দিচ্ছি সরি এক্সট্রুডে কমান্ড করছি ইএক্সটি এন্টার সিলেক্ট অবজেক্ট করলাম এন্টার মারলাম দিয়ে আমি এক্সট্রুড একটু বাড়িয়ে করছি বাড়িয়ে করার পর এটাকে আমি 3M এন্টার করছি 3D মুভ সিলেক্ট অবজেক্ট আমি এটাকে জাস্ট আমি একটুখানি বাড়িয়ে আমি করে দিলাম 3D মুভ ওকে তো এটাকে আমি আবার সাবস্ট্রাক্ট করে দেবো এসইউবি এন্টার এসইউবি এন্টার সিলেক্ট যে অবজেক্টটাকে সাবস্ট্রাকে রাখবো সেই অবজেক্টটা সিলেক্ট করবো যে অবজেক্টটা বাদ দেবো সেই অবজেক্টটা ধরে আমি কেটে দেবো সো দেখো এখান থেকে আমার একটা সার্কেল একটা পিনের একটা সার্কেল হয়ে গেছে সো এখানে আমার বাদ গেছে এখানে একটা বাদ গেছে তো আরেকটা স্যাপটা আমাকে আঁকতে হবে যেটা আমার পিনটা আটকানোর জন্য সো আমি একটা সার্কেল আঁকছি আর একটা সার্কেল এঁকে দিচ্ছি যেটার আমি দিয়ে দিচ্ছি যেটার আমি ডায়ামিটার কত দেবো না ডায়ামিটার ডি এন্টার 5 ওকে আর এটাকে আমি এক্সট্রুড করছি তাহলে ইএক্সটি এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার মারলাম অ্যাকচুয়ালি এটা পিন আমি 70 এক্সট্রুড করে দিলাম ওকে সো দেখো এবার অ্যাসেম্বলটা কী করে করবো সো অ্যাটাম অ্যাসেম্বল করার জন্য খুবই ইজি একটা মেথড দেখো 2D মডিফাইম করে নিচ্ছি সো আমি এখান থেকে আমি মুভ করবো এটাকে সো এটাকে ধরলাম আমি কোথায় মুভ করছি এটাকে মুভ ধরে আমি এই সার্কেলের সেন্টার পয়েন্টে মুভ করে দিলাম সো দেখো আমার এখানে হচ্ছে কনসেপচুয়াল করলাম দেখো এটা হচ্ছে মুভ হয়ে গেল ওকে এবার দেখো এই অবজেক্টটা আলাদা আলাদা অবজেক্ট আর এটা এটা আলাদা অবজেক্ট হয়েছে তাহলে আমরা কী করবো ইউনিয়ন করে নেবো ইউএনআই এন্টার ইউএনআই এন্টার সিলেক্ট যে অবজেক্টটা একটা করবো ওই অবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি এন্টার মারছি তাহলে দেখো পুরো অবজেক্টটা একটা একটা অবজেক্ট হয়ে গেল ওকে সো এটা দেখো এখানে আমার হয়ে গেল এবার এটা আমার এদিকে মুভ করতে মুভ করবে আর এটা এইভাবে আমরা মুভ করতে পারে ওকে এবার দেখো এই পিনটা আমরা কীভাবে করবো না এখান থেকে আবার আমি আমি আবার 2D মডিফাইম করে নিচ্ছি 2D মডিফাইম করার পর দেখো এম এন্টার করছি এম এন্টার এই দুটো একই অবজেক্ট এই দুটো একই অবজেক্ট তো আমি ফার্স্টে ইউনিয়ন করে নিচ্ছি ইউএনআই এন্টার করে নিচ্ছি এন্টার করার পর এক্স্যাক্ট এন্টার মেরে দিলাম দেখো এই দুটো অবজেক্ট একটা হয়ে গেল ওকে সো এখান থেকে আমি আবার মুভ করছি এম এন্টার সিলেক্ট এই যে সার্কেলের সেন্টার পয়েন্টটা সিলেক্ট করলাম
এই সার্কেলে আমি সেন্টার পয়েন্টে মুভ করে দিলাম। ওকে ওকে, এবার কি করব, এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটা আমি মুভ করব, টপ যে সার্কেলটা আছে তার সেন্টার পয়েন্ট ধরলাম, আর এই যে অবজেক্টটা আমি টপ সার্কেলটা করেছিলাম সেই সার্কেলে আমি একটা রেডিয়াস করলাম। দেখো এটা হচ্ছে দুটো অবজেক্ট জয়েন্ট হয়ে গেল। সো আর একটা কি করব, না এই যে এটাকে মুভ করব, এটাকে মুভ করার জন্য কি করব, না এই যে সেন্টার পয়েন্ট আছে এই সেন্টার পয়েন্টটা নিলাম, নিয়ে আমি কোথায় করব, না এই যে সার্কেলটা আছে এই সার্কেলে আমি সেন্টার পয়েন্ট একটা পাবো। সো ফার্স্ট অফ অল আমি এটা করে দিচ্ছি। টোটাল কত আছে আমার, টোটাল এটা আছে 50। সো আমি এখান থেকে মুভ করছি, প্রথম ফার্স্ট আমি এটাকে মুভ করছি, মুভ করে আমি সেন্টার পয়েন্ট ধরলাম। সেন্টার পয়েন্ট ধরার পর এই যে সার্কেলটা আছে এই সার্কেলে আমি সেন্টার পয়েন্টে এই সার্কেলটা সেন্টার পয়েন্ট আমি করে দিচ্ছি। সো এটা নিচ্ছে না সেন্টার পয়েন্টটা। সো আমি এই সার্কেল থেকে আমি কত নিয়েছিলাম গ্যাপটা 5, তো 5-এর আমি একটা লাইন টেনে নিচ্ছি। ওকে 5-এর লাইন টানার পর কি করব, এটাকে মুভ করছি, আবার এটাকে মুভ করছি সেন্টার পয়েন্ট ধরে মুভ করলাম, মুভ করে আমি এইটাকে বসিলাম। ওকে দেখো, সো এটা দেখো এবার কনসেপচুয়াল করে দিই, সো এরকম দেখতে হবে। ওকে সো এটা হলো আমাদের ইউনিভার্সাল কাপলিং, বাট এখানে আমার এই পিন থাকে না, এটা আলাদা পিন থাকে, বাট তোমাদের দেখানোর জন্য আমি এটা বানিয়ে দিয়েছি। সো এখান থেকে আমি এর কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি, দেখো এই যে কালারটা আছে এই কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। সো এই কালারটা চেঞ্জ করার জন্য আমি কী করবো, জাস্ট এই অবজেক্টটা কালার চেঞ্জ করলে আমি এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি কালারগুলো নিয়ে আমি চেঞ্জ করে দিলাম, আমি এটাকে ব্লু দিয়ে দিলাম। সো আর এখানে আমি সার্কেলটা রয়ে গেছে তাই জন্য প্রবলেমটা হচ্ছে। সো এখান থেকে আমি এই যে সার্কেলটা যেটা পেয়েছিলাম, যেটা রেখেছিলাম ওই সার্কেলটার জন্য, আমার এই যে হোয়াইট কালারটা যেটা দিচ্ছে ওটা থাকার জন্য আমাদের এইখানটা দিচ্ছে, এটা আমি ডিলিট করিনি। সো এখানটা হলো, আর একটা রিয়েলিস্টিক করে আমি এটা আলাদা পার্ট করেছি, এটা আলাদা পার্ট, এটা আলাদা কালার আমি দিতে পারবো। এখান থেকে আমি আলাদা এটা কালার দিয়ে দিচ্ছি, যেটা আমি এটা দিয়ে দিচ্ছি। সো এটাও আমার আলাদা একটা পার্ট, এটাও আমি কালার দিয়ে দিচ্ছি, যেটা আমি গ্রিন দিয়ে দিলাম। আর এটাও আলাদা পার্ট, এটাও আমি আলাদা, সরি আগে এটাকে সিলেক্টটাকে ক্যান্সেল করতে হবে, তো এখান থেকে আমি এটাকে আলাদা পার্ট দিয়ে দিচ্ছি। ওকে সো আর এই কিটাকেও আমি দিয়ে দিচ্ছি আলাদা পার্ট, সো এটাকে আমি ইয়েলো দিয়ে দিলাম। সো এই যে সাদা হোয়াইটগুলো দেখাচ্ছে, কারণ এই এখানে আমার একটা সার্কেল, যে সার্কেলগুলো রয়ে গেছে তো তার জন্য আমার এই পয়েন্টগুলো দেখাচ্ছে, এগুলো যদি আমি ডিলিট করি সো এখানে দেখো আর হোয়াইট দেখাবে না। সো এখানেও সেম একটা সার্কেল হয়তো রয়ে গেছিলো, তো যার ফলে এই প্রবলেমগুলো হচ্ছে। তো এখানে আমার একটা পয়েন্ট রয়ে গেছিলো, সো এই জিনিসগুলো আমাকে করতে হতো। তো আমি এম এন্টার করছি, মুভ করছি, দেখো সরি এম এন্টার করলাম, এটাকে 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 অ্যান্ড এটাকে অ্যান্ড এটাকে যদি মুভ করি, সো কোথা থেকে মুভ করব, যদি আমি এখান থেকে মুভ করি, দেখো এখানে যে সার্কেলগুলো আমি এক্সট্রা টেনেছিলাম ওই সার্কেলগুলো আমার মুভ হয়ে যাবে, ওই সার্কেলগুলো দেখো রয়ে গেল। সো এগুলো আমি ডিলিট করে দিতে পারি। তো এক্সাক্ট দেখো আর কোনো কালার আমার নেই, বা হোয়াইট যে প্রবলেমটা দেখাচ্ছিলো ওই প্রবলেমটা আমার নেই। সো এটা হচ্ছে আমার কি না ইউনিভার্সাল জয়েন্ট, এই ড্রয়িংটা মেকানিক্যালের একটা পার্ট, তোমাদের মেকানিক্যাল ইউনিভার্সাল জয়েন্ট একটা পার্ট আছে, তো এই পার্টের আমি ড্রয়িংটা দেখালাম। সো দেখো ড্রয়িংটা হেভি সুন্দর, মানে ড্রয়িংটা যদি তোমাদের ভালো লেগে থাকে সো তোমরা চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, আর আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর 3D নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আরও 3D-তে আরও মেকানিক্যালের নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তো আর যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। মেকানিক্যালে আরও 3D ভিডিও দেওয়া আছে, তো ওই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আর 2D যদি কোনো প্রবলেম থাকে, 2D আমাদের টুলবার সব বুঝিয়ে দেওয়া আছে, তো আগের প্রিভিয়াস ভিডিওগুলো থেকে তোমরা দেখে নিতে পারো। সো আজকে এখান পর্যন্তই রাখছি, তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করে দিও, শেয়ার করে দিও চ্যানেলটা।